আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওতে থাকছে বেগুন আর আলু দিয়ে কাচকি শুটকির একটি রেসিপি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সবার খুব ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত লাইফ উইথ আয়াশ ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। এখন আমি মূল রান্নায় চলে যাচ্ছি। শুরুতে আমি একটি কড়াইতে তেল দিয়ে নিলাম, এরপর দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কাঁচামরিচের ফালি। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা নেড়ে চেড়ে বাদামি করে ভেজে নেব। দেখুন আমার পেঁয়াজটা বাদামি হয়ে আসছে। এ পর্যায়ে দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরা গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাচকি শুটকি। এগুলো আমি গরম পানি দিয়ে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এ পর্যায়ে একটু নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে দিব। আবারও একটু দেখে নিচ্ছে, নেড়ে চেড়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। আলুটা দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। পর্যায়ে ঢাকনাটা দিয়ে দেব আলুটা সেদ্ধ হওয়ার জন্য। এ পর্যায়ে আবারও ঢাকনাটা খুলে আমি একটু আলুটা নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলো। এখন আবারও নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে দেব। এ পর্যায়ে আলু আর বেগুনটা খুব ভালোভাবে কষিয়ে নেব। আবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি। দেখুন আমার আলু আর বেগুনটা কষানো হয়ে গেছে। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। পানিটা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঢাকনাটা দিয়ে দিব। দেখুন এ পর্যায়ে তরকারিটা খুব ভালোভাবে ফুটে আসছে। এখন একটু নেড়ে চেড়ে দেব, আবারও ঢাকনাটা দিয়ে দিব। দেখুন আমার তরকারিটা একদম গাঢ় হয়ে আসছে। আমার তরকারিটা রান্না হয়ে গেছে। এ পর্যায়ে একটু নেড়ে চেড়ে চুলার থেকে নামিয়ে নেব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইফ উইথ আয়াশ ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।